Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special apple pitha recipe. Apple pitha bananor jonno prothome ami ekti koraiye china badam diye dicchi 1/3 cup. Ebar diye dicchi 1/3 cup kat badam. Diye bhalo bhabe bheje nechi. Amar bhaja ti hoye giyeche, ebar ami eta tule rekhe dicchi. Ebar ekti koraiye narikel khora diye dicchi. আড়াই কাপ এবার তাতে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এক কাপ চিনি হাফ কাপ আর আমি এখানে এলাচ নিয়েছিলাম দুইটি আর দারচিনি দিয়েছি একটা আমি এখানে এলাচটি একটু থেতো করে নিয়েছিলাম এবার এটি ভালোভাবে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার খেজুরের গুড়গুলি একদম গলে যাচ্ছে এই পর্যায়ে আমি আগে থেকে যে বাদামটি ভেজে রেখেছিলাম সে বাদামটি গুঁড়া করে দিয়ে দিচ্ছি আমার আপেল পিঠার পুরটি তৈরি হয়ে গিয়েছে এবার ডোটি তৈরি করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ এবং তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1/2 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে ডোটি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি নিয়ে গোল লাচি তৈরি করে নিব এভাবেই আমি সবগুলো লাচি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা লাচি নিয়ে আমি আপেলকে তৈরি করে নিব এর জন্য আমি ডোটিকে হাতের সাহায্যে গোল বাটির মতো তৈরি করে নেচ্ছি এবার ঠিক তার মাঝ বরাবর আগে থেকে যে পুরটি তৈরি করে রেখেছিলাম তা গোল করে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মুখটি আটকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি এবার হাতের সাহায্যে আপেলের শেপ নিয়ে আসছি এবার আমি যে পাশে আপেলের মুখটি লাগিয়েছিলাম তার ঠিক উল্টো পাশে আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে আমি একটি গোল গর্ত করে নিয়েছি এবার একটি লংকে উল্টাভাবে লাগিয়ে দিচ্ছি আমি আরেকটি আপেল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো আপেল ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি আসলে আপেলটি কিভাবে তৈরি করছি আমি এখানে লংটি এই কারণে ব্যবহার করেছি যাতে আপেলটি ডাটির কাজ করে এবং দেখতে অনেক সুন্দর লাগে এভাবে আমি সবগুলো আপেল তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে আমি ফুড কালার ঢেলে নিচ্ছি কিছুটা আমি কিন্তু এই ফুড কালারটি বাসায় তৈরি করেছি আপনাদের সুবিধার্থে আমি ফুড কালারটির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার একটি তুলির সাহায্যে আমি আপেলটি চারপাশে রং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে রংটা করছি এটা আসলে বুঝিয়ে বলার মতো আমি কিছু মনে করছি না যার যার ইচ্ছা মতো সুন্দরভাবে রং করে নিলেই হবে দেখতে পাচ্ছেন আমার রং করা হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো আপেল রং করে নিয়েছি এবার একটি বাটিতে তেল নিয়ে একটি ব্রাশের সাহায্যে একটি ছাঁকনিতে আমি ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আমি কিন্তু এই ছাঁকনিতেই সবগুলো আপেল বসিয়ে স্টিম করে নিব এই জন্য আমি সবগুলো আপেল সাজিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপেলগুলি স্টিম করে নিয়েছি আর আমার আপেলগুলি দেখতে কিন্তু একদম অরিজিনাল আপেলের মতো লাগছে আপনাদের সুবিধার্থে আমি একটি আপেল কেটে দেখাচ্ছি এর ভিতরটি কেমন হয়েছে এই আপেলটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এরকম আপেল দেখলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম